ওই যে এই সেই বড় গঙ্গা। দর্শক দেখতে পাচ্ছেন মাছ ধরতেছি, আর এখানে হচ্ছে এই কাঠের ভিতর প্রচুর পরিমাণ গলদা চিংড়ি ঢুকছে, সেটা দেখে হচ্ছে জাল দিয়ে ঘেরা হয়েছে। এখন দেখা যাক কত কি চিংড়ি মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ চিংড়ি মাছ, ওই আটকাই দিতে হবে দাদা। লাল লাল ধরো চলে যাচ্ছে দাদা, তাই একা করতেছে ডাল দিয়ে এটা বসিয়ে না। কি হয়েছ মানে আরি হয়েছে আরি হাত দিয়ে হচ্ছে এগুলো ধরা হলো। এখন দেখা যাক জাল টেনে কি পরিমাণ পাওয়া যায়। এই সেই বড় পাঙ্গা। দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাছ একটা কাঠের ভিতর, ওই কাঠটার ভিতর হচ্ছে এই মাছ চলে গেল। অনেক মাছ যাচ্ছে মাশাল্লাহ। তো আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো ভালো লাগলে পেজটি ফলো করে সাথে থাকবেন। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।